আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ স্পেশাল। সামনে ঈদ, তার জন্যই ঈদ স্পেশাল ক্যারামেল ক্ষীর। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আমি আজকে ক্যারামেল পায়েস বা ক্ষীর রান্না করব, ক্ষীরই বলা চলে। এখানে আমার একটু এক মুঠ চাল ভিজিয়ে রাখছি, পোলা চাল, চিনি গুঁড়া চাল। এখানে আছে 1 কাপ শুকনা চাল, এটা আমি সিদ্ধ করে একবারে যাওয়ার মতো করে নিব। এখানে আছে 1.5 কাপ গুঁড়া দুধ। এখানে আছে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ। এখন আমি এই বাদাম অর্ধেকটা আর কাঠবাদাম অর্ধেকটা এই চালটার সাথে একটু পেস্ট করে নিব। আসছি পেস্ট করার পর। এখানে আমার 3 লিটার দুধকে আমি জাল করে ঘন করতেছি। একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তিনটা লং এলাচ দিয়ে দিব। আর এখানে পোলার চালটা ফুটিয়ে নিচ্ছি। একবারে যাওয়ার মতো করে নিব। আমার চালটা ফুটা হোক আর দুধটা ঘন হোক। আমি 1 কাপ দুধের ভিতরে কিছু জাফরান ভিজিয়ে রেখেছি, এটা আমি পরবর্তীতে দিয়ে দিব ক্ষীরে। এখন আমি যে চালটা ফুটাইছিলাম এই চালটা দিয়ে দিব। অসম্ভব মজা! সামনে ঈদ, মেহমানদের জন্য বা নিজেদের জন্য, অতিথি আপ্যায়নের জন্য এই ক্ষীর, ক্যারামেল ক্ষীরটা রান্না করে খাওয়াতে পারবেন, সবাই আপনারে বাহাবা দিবে। জাল হোক 10 মিনিট। এই ফাঁকে আমি বাদামগুলো কেটে নিই। এখন আমি যে বাদাম আর পোলার চালটা পেস্ট করেছিলাম এটা দিয়ে দিব। দেড় কাপ গুঁড়া দুধ রেখেছিলাম এটা দিয়ে দিব। একটা ঘুটনি দিয়ে দুধটা ই করে দিচ্ছি, তাহলে দুধটা দলা পাকবে না। একবারে দুধটা মিশে গেছে। এখন চিনি দিয়ে দিব 1 কাপ। আমি আবার ক্যারামেল দিব, এখন আর বেশি দিব না,
যদি আবার চিনির পরিমাণটা বেশি হয়ে যায় পরে দিব, ক্যারামেল দেওয়ার পরে যদি দেখি যে না চিনি আরও লাগবে সেক্ষেত্রে দিব। এক চিমটি লবণ দিয়ে দিলাম, জাফরান ভিজানো দুধটা দিয়ে দিব, জাল হোক। এভাবে আমি ক্যারামেলটা বানিয়ে নিই, ঘি দিয়ে দিচ্ছি। চিনি ক্যারামেলটা করে নিই, কিসমিস বাদামগুলো দিয়ে দিব, কিছু ডেকোরেশনের জন্য রাখবো। অল্প অল্প করে দিবেন, মশলার কালারটা একটা সুন্দর লুক চলে আসছে। ঘিতে চিনিটা ক্যারামেল করাতে অন্যরকম একটা সেন্ট চলে আসছে ক্ষীরের ভিতরে। এখন আমি মিষ্টিটা দেখবো। আমার আর একটু মিষ্টি লাগবে। আমার ক্ষীরটা রান্না শেষ, এখন চুলার গ্যাসটা অফ করে আমি কিছু বাটিতে সার্ভিং ডিশে ঢেলে নিব। এখন আমি কিছু ডেকোরেশন করে নিব।
কিছু জাফরানও দিয়ে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।